নাস্তিকরা বেইমানরা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এক অর্থে আমরা প্রত্যেক মুসলমানই ব্যবসায়ী। আমরা কি আমাদের ব্যবসা কার সাথে? সুবহানাল্লাহ বলবেন। ব্যবসায়ী সমস্যা কি? সমস্যা আছে। তবে ধর্ম ব্যবসায়ী শব্দটা বাংলাদেশি ব্যবহার হয়, পৃথিবীর কোথাও ব্যবহৃত হয় না। এটা ব্যাখ্যা আমি ডিবেট পরবর্তী অনেকগুলো চ্যানেল এসেছে আমি সাক্ষাৎকারে বলেছি যে বাংলাদেশে পশ্চিমাদের মদত পুষ্ট কিছু নাস্তিক বেইমান সংশয়বাদী পশ্চিমাদের দালাল তারা এই দেশে ইসলামিস্ট যারা ইসলামপন্থীদের উত্থানকে ঠেকিয়ে দেবার জন্যে জনমনে ইসলামপন্থীদের ব্যাপারে বিরূপ ধারণা সৃষ্টি করার জন্য কিছু শব্দ তারা নিজেরা প্রয়োগ করেছে। এর একটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। তো ভারতে যারা হিন্দু ধর্মের লোক পুরোহিত পণ্ডিত ব্রাহ্মণ তাদেরকে তো ভারতে ধর্ম ব্যবসায়ী বলা হয় না, কথা বুঝতেছেন? ইউরোপে আমেরিকায় যারা ফাদার চার্চ পরিচালনা করে পাদ্রি পুরোহিত এদেরকে তো পশ্চিমারা ধর্ম ব্যবসায়ী বলে না। তো বাংলাদেশে এই শব্দ আসলো কোত্থেকে? বাংলাদেশে আপনার এই পশ্চিমাদের মদত পুষ্ট নাস্তিক সংশয়বাদী কাফের বেইমানরা এই শব্দগুলো প্রয়োগ করেছে ইসলামপন্থীদের চরিত্রকে কলঙ্কিত করার জন্য। তারপরও যদি এই শব্দটা মেনেও নেওয়া হয়, সমস্যা কি? আমরা প্রত্যেকেই ব্যবসায়ী। আমাদের ব্যবসা কারো ব্যবসা আল্লাহ তাআলার সাথে, কারো ব্যবসা দুনিয়ার সাথে, কারো ব্যবসা শয়তানের সাথে, পশ্চিমাদের ব্যবসা শয়তানের সাথে। ওরা মগজ বিক্রি করছে। কি বিক্রি করছে? মগজ বিক্রি করছে। আর ওদের কাছে ডলার আসে। যেদিন ডলার আসা বন্ধ হবে সেদিন দেখবেন তাদের এই বুদ্ধিবৃত্তিও সমাপ্তি ঘটেছে। আর মুমিনের ব্যবসা কার সাথে? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে উম্মতে মুহাম্মদী, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিবে? আমাদের সাথে ব্যবসা করতে কে চেয়েছেন? তাহলে আমরা ব্যবসায়ী। আমরা কি? আমরা আল্লাহর আনুগত্যকে বরণ করে নিব, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে গ্রহণ করব, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ব্যবসা মানে কি? মুবাদালা তুষায় বিনিময়। ব্যবসা মানে কি? বিনিময়। আমি টাকা দিব, আপনি পণ্য দিবেন, আপনি পণ্য দিবেন, আমি যে ব্যবসায় বিনিময় নাই ওগুলো শরীয়তে জায়েজ না, কোনোটা হারাম কোনোটা মাকরু। যেমন আপনারা বাংলায় বলেন ফইরা, গরুর দালালি করে যারা, ঠিক কিনা? গরুর দালাল যারা হাটে গেলে দেখা যায় কোরবানির সময় গরু ব্যবসায়ী যা লাভ না করেছে ফইরায় তার চেয়ে বেশি লাভ করছে। ওর কিন্তু কিচ্ছু নাই, ওর চালান হচ্ছে দুই ঠোঁট আর জিব্বা, ঠিক কিনা? ক্ষণে এদিক দৌড়ায় ক্ষণে ওদিক দৌড়ায়, গরু একটা বিক্রি হলেই দুই চার হাজার টাকা তার পকেটে আসে। এই এই যে এটা কোনো বিনিময় নাই, কি নাই? এই জন্য এটা মুহাক্কিকিন ফোকাহায়ে কেরাম এটাকে মাকরু বলেছেন। অনেকে কি বলেছেন? ভাইয়া বাতেল না, ফাসেদের অন্তর্ভুক্ত বলেছেন অনেকে। তাহলে ব্যবসা হচ্ছে বিনিময়। ব্যবসা কি? তা আমাদের বিনিময় আমরা আল্লাহকে কি দেই? আনুগত্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি দিবেন? জান্নাত। তো এটা ব্যবসা কি না? জোরে বলেন। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, ইমান নিয়ে ব্যবসা করি। কি নিয়ে ব্যবসা করি? সুবহানাল্লাহ। এই ব্যবসা করার কিসমত আল্লাহ সবাইকে দেন না। ঠিক।